আকাশবাণী কলকাতা সমীক্ষা বিষ্ণুপুর মল্লরাজ পরিবারের পুজো লিখেছেন দেবাশিস মৌলিক মল্লরাজারা আর নেই নেই রাজ্যপাঠ ভাঙাচোরা রাজবাড়ির দেওয়ালে কানপাতলে আজও শোনা যায় মল্লরাজাদের প্রাচীন ইতিহাসের পদদ্ধ একটা প্রচলিত কথা আছে জিতার ডালায় মা দুর্গা আসেন জিতাষ্টমী শেষ হলেই শারদীয় পুজো যেন ঘরেই ঢুকে যায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে মল্ল পরিবারে জিতাষ্টমীর পরদিন থেকেই দুর্গাপুজো আজও রীতি এবং ঐতিহ্য এবারেও তোপধ্বনির মধ্যে দিয়ে বিষ্ণুপুরের মল্ল রাজ পরিবারে দুর্গাপুজো শুরু হয়েছে নগরীতে এখন পুজোর আমেজ রাজ পরিবারে এই দুর্গামাতা মৃন্ময়ী রূপে খ্যাত এক হাজার বছরে পড়ল এই জাগ্রত মহাপুজো পিতৃপক্ষের নবমী তিথি থেকে দেবীপক্ষের দ্বাদশী পর্যন্ত চলে এই পবিত্র পুজো হাতে মন্ত্র পড়ে চলে পুজোপাঠ বিষ্ণুপুর শহরের এটি একটি প্রাচীন মন্দির দশম শতাব্দীতে উনিশতম রাজা মল্লরাজ শ্রীমন্ত দেব এই মন্দির নির্মাণ করেন এই পুজোর আচার অনুষ্ঠানে প্রচলিত দুর্গাপুজোর মূল মূর্তি ছোট ঠাকুরানি বিসর্জিত হন না ঘট স্থাপন করে পটে আঁকা মা দুর্গার পুজো করা হয় পট পুজোই এখানকার অন্যতম বৈশিষ্ট্য শহরের সাঁখারি বাজারের ফৌজদার পরিবারের সদস্যরা ধারাবাহিকতা মেনে আজও ফি বছর বড় ঠাকুরানি মেজ ঠাকুরানি ও ছোট ঠাকুরানির আলাদা আলাদা তিনটি পট আঁকেন মন্দিরে দেবীর মৃন্ময়ী প্রতিমার পাশেই নির্দিষ্ট জায়গায় এই তিনটি পট রেখে পুজো হয় প্রাচীন পুজো শুরুর সঙ্গে সঙ্গে আবেগে আপ্লুত হয়ে ওঠেন প্রাচীন মল্লগড়ের আপামোর মানুষ স্থানীয় মাধবশায়রে স্নান করিয়ে বড় ঠাকুরানীকে নিয়ে যাওয়া হয় মন্দিরে দেবীর আগমনের নির্ঘণ্ট সূচিত হয় মোহরমুহ কামানের শব্দে কথিত আছে উনিশতম মল্লরাজ জগৎমল্ল নশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রাচীন মল্ল রাজধানী প্রদ্যুম্নপুর থেকে শিকারে বেরিয়ে পদ ভুলে বন বিষ্ণুপুরে গিয়ে পড়েন আজ যেখানে দেবী মৃন্ময়ীর মন্দির ঠিক সেখানেই বিভিন্ন দৈব ঘটনার সম্মুখীন হয়ে দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন তিনি পরবর্তীতে মল্ল রাজত্ব প্রদ্যুম্নপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুরে মন্দির প্রতিষ্ঠার পর থেকে মহা হয়ে দেবী মৃন্ময়ীর পুজো শুরু করেন জগৎ জগৎমল্ল জানা যায় প্রথম দিকে শাক্তমতে এই পুজো শুরু করেন মল্ল রাজারা স্বাভাবিকভাবে সে সময় এই চালু ছিল বলিদান প্রথা একসময় এই পুজোয় নরবলির প্রথা ছিল পরবর্তীতে বিষ্ণুপুর রাজপরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলে নরবলিদান প্রথা বন্ধ হয়ে শব্দকে ব্রহ্মজ্ঞান করে শুরু হয় তোপোধ্বনি প্রথা তারপর থেকে শতকের পর শতক ধরে দেবী মৃন্ময়ীর পুজোর প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতে থাকে তোপধ্বনির মধ্যে দিয়ে আজও প্রাচীন রীতি মেনে মোহর কামানের শব্দে রঘুনাথ সায়রে এক একপ্রস্ত পুজোপাঠ সেরে বড় ঠাকুরানীকে নিয়ে যাওয়া হয় মন্দিরে ঘট স্থাপন করে রাজমহল থেকে রূপোর পাত দিয়ে তৈরি মহিষমর্দিনী মূর্তিকে বোধনের মাধ্যমে পুজো শুরু হয় মান চতুর্থীর পরের দিনে লাল রঙের কাপড়ে স্থানীয় বিশ্বাসে মেজ ঠাকুরানীকে দেবী ঘটে সায়র থেকে জল ভরে নিয়ে যাওয়া হয় দিন রাজপরিবারের সদস্যদের আগমন ঘটে মৃন্ময়ী দেবীর মন্দিরে সেখানে রাজ অভিষেকের জায়গায় বিষ্ণুপুরের রাজা ও রানীকে দেবীপট বা ছোট ঠাকুরানীকে দর্শন করানো হয় শ্যামকুণ্ডের জলে দেবীপটকে স্নান করিয়ে বিল্লবরণ ও বোধন করা হয় প্রাচীন এই পুজোতে ভোগ ব্যবস্থার রীতিও বেশ সাবেকি পুজোর শুরু থেকে মহাষষ্ঠী অবধি খিচুড়ি ভোগ এবং মহাষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত বাদশাহ ভোগের চালের ভাত নিরামিষ ভাজাভুজি সহ বহু পদ জোগানো হয় মল্লরাজাদের শাসনকালে স্থানীয় মহাদণ্ড বা মহা সম্প্রদায়ের পাথর দরজার কাছে কামান দেগে সন্ধি পুজো হতো আজও রীতি ও ঐতিহ্য মেনে কামান দাগা হয়ে থাকে মল্লরাজ পরিবারের এই প্রাচীন পুজোর বিশেষত্ব হলো। পটে আঁকা তিন ঠাকুরানি, যথা বড় ঠাকুরানি মধ্যম ঠাকুরানি ছোট ঠাকুরানির সঙ্গে একসাথে চলে মা মৃন্ময়ীর পুজো ভারতবর্ষে এমনটি আর কোথাও হয় না তিন ঠাকুরানি আসলে মা দুর্গার ভিন্ন ভিন্ন রূপ মহাকালী মহালক্ষ্মী এবং মহা সরস্বতী রাজপরিবারের জমিদারি আজ নেই ফলে ঐতিহ্যবাহী এই পুজোর খরচ সামলাতে হয় রাজপরিবারের বর্তমান সদস্যদের এভাবেই চলছে বিষ্ণুপুর রাজপরিবারের দশভুজা দশভূজা মহিষমর্দিনীর মৃন্ময়ী মা ও তিন মহাঠাকুরানীর মহাপুজো তবে সারা বছরের পাশাপাশি পুজোর এই দিনগুলিতে মন্দির নগরীতে বিষ্ণুপুরে পর্যটকদের ঢল নামে প্রাচীন ঐতিহ্য আর পরম্পরার সাক্ষী থাকতে আজও জেলা রাজ্য দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ থেকেও প্রচুর মানুষ ভিড় জমান সব মিলিয়ে মল্লরাজারা না থাকলেও তাদের কীর্তির জেরে বিষ্ণুপুর আছে বিষ্ণুপুরেই সমীক্ষা শেষ হল লিখেছেন দেবাশিস মৌলিক